বাসায় যদি এত পারফেক্টলি এত মজা টমেটো সস তৈরি করা যায় তাহলে দোকান থেকে কিনে খাওয়ার কি দরকার বলুন তো। আজকে আমি দেখাবো আম্মা কিভাবে এক বছরের জন্য টমেটো সস বানিয়ে এভাবে সংরক্ষণ করে। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানজুস কিচেন অ্যান্ড ব্লগ। তো টমেটো সস বানানোর জন্য আম্মা এখানে 3 কেজির মতো টমেটো নিয়েছে আর কিছু তেঁতুল পানি দিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছে, আর টমেটোর সাথে কিছু কাটা পেঁয়াজ আর কিছু শুকনা মরিচ আর কয়েকটা দারচিনি আর লবঙ্গ দিয়ে অল্প একটু পানি দিয়ে এটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে চুলায়। এরপর যে তেঁতুলটা ভিজিয়ে রাখা হয়েছে এই তেঁতুলটা একটা ছাঁকনিতে সেঁকে নিতে হবে, আর এখানে তেঁতুলটা দিতেই হবে কারণ তেঁতুলটা দিলে এটার টেস্টটা সব কিছুর টেস্টটা ব্যালেন্স করবে। এরপরে এখানে সিরকা বা হোয়াইট ভিনেগার নিয়ে নিতে হবে 1 কাপের মতো। হোয়াইট ভিনেগারটা দিলে আপনারা এই সসটাকে ফ্রিজে 1 বছরের মতো সংরক্ষণ করতে পারবেন। এরপরে তেঁতুলটা আর সিরকাটা দুইটা একসাথে মিক্স করতে হবে। এরপর যে টমেটোটা চুলায় বসানো ছিল এটা সেদ্ধ হয়ে গেলে আর এটা থেকে পানি উঠে গেলে এটাকে ঠান্ডা করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গেলে এটা একটা ছাঁকনির সাহায্যে সেঁকে নিতে হবে যাতে এটার ভিতরে কোনো লাম্পস না থাকে। টমেটোটা সেঁকে নেওয়া হয়ে গেলে এখানে এটাকে চুলায় বসিয়ে দিতে হবে, আর এখানে দিয়ে দিতে হবে 1 কাপের মতো চিনি, আর যে তেঁতুল আর সিরকাটার মিশ্রণ ছিল এটা দিয়ে দিতে হবে, আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর 1 টেবিল চামচের মতো গুঁড়া মরিচ। গুঁড়া মরিচটা দিলে এটার কালারটা অনেক সুন্দর হবে। এরপরে যখন এটা বলক চলে আসবে এখানে দিয়ে দিতে হবে 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিল এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিতে হবে, আর অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু এটা দলা পেকে যাবে। তো সাথে সাথে এটাকে নাড়তে হবে, নেড়ে চেড়ে এটা 5 মিনিটের মতো আরও জাল করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন সসটার কালারটা কি সুন্দর হয়েছে আর সসটা কি সুন্দর হয়েছে। এত সহজে যদি বাসায় বানানো যায় তাহলে দোকান থেকে কিনে খাওয়ার কি দরকার, আপনারাও এভাবে বাসায় ট্রাই করতে পারেন। এটার মানে স্বাদটা দোকানের থেকে কোনো দিক থেকেই কম হয়নি, অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। এটার কালারটাও অনেক সুন্দর হয়েছে। তো এরকম কাঁচের কন্টেইনারে আপনারা ফ্রিজে 1 বছরের জন্য সংরক্ষণ করতে পারেন।